আসসালামু আলাইকুম। দেখুন ভিউয়ার্স, এটা হলো নিসান এক্স স্টাইল হাইব্রিড। তো আজকে আমরা এই গাড়িটার ব্রেক সিস্টেম নিয়ে আলোচনা করব। তো দেখুন এই গাড়িটার ব্রেক সিস্টেম আমরা খোলাইছি, এখানে থাকে ব্রেক সিস্টেমটা। এই যে এখানে এটারে বলে এসবিবি ব্রেক বুস্টার, মানে হাইড্রোলিক ব্রেক বুস্টার, ইলেকট্রিক ব্রেক বুস্টার বলে। তো এটার ব্রেক হার্ড হয়ে গেছে, হার্ড হয়ে যাওয়ার পরে ভিতরে একটা অ্যালার্ম বাজে, টো করে একটা অ্যালার্ম বাজে। তো বাজার পর ব্রেক হার্ড হয়ে গেছে। তো দেখুন এই যে বুস্টারটা, এটাই মাস্টার সিলিন্ডার বুস্টার ইলেকট্রিক। তো এটা আমরা খোলাইছি, খোলাইয়া চেক করলাম। এই যে পাম্প মোটরটা দেখুন, এই যে ছোট এই যে পাম্প মোটর এটা। তো এই মোটরটার সমস্যা, মোটরটা খোলাইলাম, খোলাই চেক করলাম, মোটরটা কাজ করে না। কাজ না করার কারণেই আপনার ব্রেক সিস্টেমটা হার্ড হয়ে গেছে আর অ্যালার্ম বাজতেছে। তো নিসান এক্স স্টাইল গাড়িগুলার এই প্রবলেমটা অ্যাভেলেবেল সব গাড়িতে হইতেছে। তো এটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছু নাই, এটা কাজ করা যায়, রিপেয়ার সম্ভব। এই যে আমাদের কাছে আর একটা গাড়ি এক্স স্টাইল, এটার গিয়ারের কাজ করছি আমরা। দেখুন এটা গিয়ার বক্সের সমস্যা ছিল, গাড়ি কমপ্লিট হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আমরা ভিতরে দেখাইতেছি ব্রেক সিস্টেমটা কোন জায়গায় থাকে। দেখুন এই গাড়িটা হয়েছে আপনার 2017 মডেল। দেখুন ছোট স্টিয়ারিং, স্টিয়ারিংটা হুলটা ছোট, 17 মডেলে এই সিস্টেম দেওয়া আছে। তো আপনাদের গাড়িগুলো যদি ব্রেকের সমস্যা হয়, এক্স স্টাইল 14, 15, 16, 17, 18 পর্যন্ত এই প্রবলেমগুলো হয়, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। এই প্রবলেম হইলে, তো এই প্রবলেম হইলে আপনারা বুঝবেন কীভাবে, আপনার ভিতরে অ্যালার্ম বাজবে, ব্রেক হার্ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।